हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम टू माय चैनल। तो आज के देरी हो गए घूम के उठते और बोलो ना, मैंने बर्षाकाल बस घूमिए थकते भल लगे तो शुए ही जेते काज करते और शुए शुए बस भलो लगे। और बर्षाकाल तुम्हारा जान जे सब करते टते बस भलो लागे। তো যাই হোক, বর্ষাকালে ওই একটা ভালো, বেশ অনেকক্ষণ শুয়ে থাকতে মজা লাগে আর মজা নিতেও মজা লাগে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখন ঘুম থেকে উঠে যাব, উঠে আর ঘুম থেকে উঠে এবার কাজ দাজ করব, বুঝলে? বহুত কাজ, তো কি কি কাজ করব সেগুলো তোমাদের সাথে শেয়ার তো করবই, তোমরা দেখতে লাগো। আর এই শুয়ে আছি, বেশ মজা নিচ্ছিলাম, আহার দারুণ লাগছিল। তো এই হচ্ছে কথা, মজা নিতে নিতে এই শুয়ে আছি, দেখো সব ফেলাচ্ছি কেমন করে, দেখছ তো? তোমরাও বলো ভিডিওগুলো কেমন হচ্ছে, আর আশা করি ভালোই লাগবে। তো এই হচ্ছে কথা, তো বেশ মজা নিতে নিতে জোরে জোরে দেখো, মানে ঘুমিয়েও পড়ছি। দেখবে এই সময় যা ঘুমটাও খুব আসে, ঘুমটা ঘুমিয়েও পড়ছি আর শুয়েও আছি, আর দেখো সব দোলাচ্ছি কেন। তো চলো এবার কাজটা শুরু করবো ওইদিকে, আর কি করা যাবে, মজা বেশিক্ষণ নেওয়া যাবে না, বুঝলে তো? মজা নিলে সাজা হয়ে যাবে, সাজা হয়ে যাবে মানে আমার কাজ করবে দেরি হয়ে যাবে। তাই যে বর্ষার দিনে একটু আস্তে আস্তে মজা নেবো, শুয়ে থাকবো, তার উপায় নেই, বুঝলে তো? চলো, তোমার দাদা ভাই ওই উপর তো উঠে গেল, আমি এবার আস্তে আস্তে উঠবো, হাত পা যেন সব অবশ হয়ে আসছে, তো আস্তে আস্তে উঠবো। তোমরাও বলো তোমাদের সকালবেলাটা এখন বর্ষার দিনে কেমন কাটছে, আমার মতনই কাটছে কিনা, সব এরকম হেলায় হেলায় ইয়ে করে আরামে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে, ঘুম পেয়ে যাচ্ছে যেন, ঘুম পেয়ে যাচ্ছে। তো চলো তোমরা কাজকর্ম করবো, সব কাজকর্ম পড়ে আছে, উঠতেই ইচ্ছে করছে না, উঠতেই ইচ্ছে করছে না, আরামে পর না যেন আরও আরাম লাগে, দেখবে ঘুম পায় একদম। তো চলো ভাবলাম তোমার সাথে ব্লগটা শুরু করে দিই, তো দেখতে আগো আর মজা নিতে। বৃষ্টি হয়েছে আর সারা রাত তো কারেন্ট বন্ধ, গরমে ঘুমানো যায়নি, তো যাই হোক এজন্য দেরিও হয়ে গেছে উঠতে। তো তোমাদের চলো সকালবেলা আমাদের চা টা খাওয়া হয়ে গেল, এই খাওয়া হয়ে গেল, এই দেখো খাওয়া হয়ে গেছে, এখন সব কাজকর্ম করার বাকি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি অবস্থা হয়েছে, আর সকালে উঠে আবার কারেন্ট চলে গেছে, তো এই অবস্থা, তো এই দেখো অবস্থা, দেখছো? এগুলো এখন সব পরিষ্কার করতে হবে, এদিকটারও অবস্থা খারাপ, সব দিকেরই অবস্থা খারাপ। তো চলো ফটাফট অস্তিত্ব সব দিকগুলো পরিষ্কার করে ফেলি, আর তোমাদের সাথে আজকে শেয়ার করব এটাই যে আমাদের এখানে এরকম ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয় আর কীভাবে পরিষ্কার করতে হয়। তো চলো দেখতে থাকো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ ভালো লাগবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে? তা চলো এগুলো নোংরাগুলো সাফা করি, আর জল টল এখনো কিছুই আসেনি, জানি না আসবে কি না আদৌ, তবে যাও জল টল ভরা আছে মোটামুটি, দেখি আস্তে আস্তে তো করতেই হবে, এত নোংরা তো আর রাখা যাবে না। তো চলো ফটাফট করে করতে থাকি, আর উপরেও তোমার একজন লোককে ইয়ে করা হয়েছে, সে উপরটা পুরো করে দেবে, বাগানটাও কালকে পরিষ্কার করা হয়েছে, তোমাদের পরে দেখাবো। আর উপরটা একজন লোককে উঠানো হয়েছে পুরো একদম, ছাদ ফাতে যে আমাদের ছাদে যে পাতা ফাতা সব পড়েছে সেগুলো সব একদম ফেঁকে দেবে, হ্যাঁ? তো চলো ফটাফট করে এদিকটা পরিষ্কার করে ফেলি, আর তোমরা দেখতে থাকো আমার ভিডিও।
বাইরে এসে গেছি পরিষ্কার করতে। তো বাইরেটা ঝাড়ফাড় দেওয়া হয়ে গেছে মোটামুটি, এবার জল দিয়ে ধোবো। পাপোশ টাপোশ সব এবার কাদায় কাদা অবস্থা, ওগুলো একেবারে যে জলটা আনবো জলটা দিয়ে ধুয়ে ধুয়ে আমার ওপরে মেলা দেবো, তাহলে মোটামুটি হবে। দুদিকের কাজ হয়ে গেছে, এদিকটা হলে মোটামুটি হবে। এমন অবস্থা হয়েছে না, নোংরা কি বলবো। তো চলো আমরা কাজ করি আর তোমরা দেখতে থাকো। আমার সব কাজ দাস মোটামুটি কমপ্লিট, আর পুরো চান করে গেছি একদমই, দেখো পুরো চান করে গেছি। তো এখন জামাটা চেঞ্জ করব, আর কারেন্ট এসে গেছে, ওয়াশিংটা চালাবো। তো রাতভর কারেন্ট ছিল না, সকালে দিলো আবার কাটলো, এরকমই চলছে। তো চলো, আর পাপোশগুলো সব ধুয়ে টুয়ে দিলাম, এবার চলো মেলে দেবো সব পাপোশগুলো। তো পাপোশ টাপোশগুলো ধুয়ে টুয়ে মেলে দিলাম, আর দেখি জামা কাপড় এখন একটু কাচবো। তো চলো ফটাফট করে আমার কাজ দেখতে থাকো, যে বর্ষার পরের অবস্থা অবস্থাটা কীরম হয় ঘরের। তো চলো দিয়ে ধুয়েছি, তোমাদের দেখিয়ে দিই আগে। এ দেখো পুরো একদম সুন্দর করে ক্লিন করে দিয়েছি, দেখাচ্ছ তো। এখানে সব ইয়েগুলো রেখেছি, তুলসী তলা টলা সব একদম পরিষ্কার করে দিয়েছি। দেখো জামাটা চেঞ্জ করে নিয়েছি, এবার ঘর দরে কাজ হচ্ছে। দেখো কতগুলো জামা কাপড় পরে আছে, কালকে আর মানে সন্ধ্যেবেলা থেকে ঝড় বৃষ্টি এসব, আর কিছুই কাজকর্ম করতে পারিনি কারণ কারেন্ট চলে গেছিলো, গরমে টিকতে পারছি না। এমনিতে দেখো পুরো মাথা ফাতা সব ঘেমে একদম চৌচির হয়ে গেছে। তো আজকে প্রচুর কাজ এক্সট্রা হয়ে গেছে, বাইরে ফাইরে ধুতেও অনেক টাইম লেগে গেছে। তো যাই হোক চলো ফটাফট করে দেখি, বাইরে থেকে মনে হয় কিছু খাবার দাবার আনতে গেছে বল। তো সেগুলো ফটাফট করে খেয়ে দিয়ে আবার যেটুকুনি কাজ আছে সেগুলো করব। তো কারেন্টটা চলে এসছে এটাই রক্ষে, জামা কাপড় যা যা আছে সব কাচবো সেগুলো, আর চলো কাজ করতে থাকি। দেখো আমার নতুন সব ম্যাক্সি এসছে, সব ফিতে আলা ম্যাক্সি, দেখেছো অনেকগুলো দরকার ছিল আমার, এত গরমে আর পারছি না, আর এখানে তো খুব একটা মানে পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। এই একটা, এই একটা ব্ল্যাক, এই একই জিনিস পিঙ্ক, আর এটা একটা পিঙ্ক। তো এই কটা, তো সেগুলো সব আসলো, আর আমার ঘরের কাজকর্ম মোটামুটি কিন্তু কমপ্লিট। এই দেখো পুরো গুছিয়ে দিয়েছি, দেখছো এই ঘরটা পুরো ঝাড়ু পোছা, শুধু পোছাটা বাকি। আর এই ঘরটাতেও দেখো পুরো গুছিয়ে গাছিয়ে দিয়েছি একদম। এইবার রান্নাঘরটায় যাব, সব ঘরই মোটামুটি, এদিকের ঘরগুলো মোটামুটি গুছানো গাছানো কমপ্লিট। এবার এই ঘরটাতে দেখো কত বাসন কোসন পড়ে আছে, আর এই ঘরটাতে ওই বিস্তারটা সুন্দর করে গুছিয়ে দিয়েছি, অলরেডি গোছানো ডান। আর এগুলোতেও পুরো নোংরা হয়ে গেছিলো, সেগুলো সব সাফা করলাম, কালকে ঝড় হয়েছে না যে ঘরের মধ্যেও নোংরা, এইটাকে পুরো সাফা করলাম। তো হয়ে গেছে, দেখো বাসন দেখো কেমন কারি বাসন পড়ে আছে, বাসনগুলো করব। আর এখানে যে গ্যাস পরিষ্কার করছিলাম, তো
তো গ্যাস ডাকলো, তো সেই জন্য চলে গেছিলাম। আর এখানে সোয়াবিনের তরকারি কালকে রাত্রিতে করেছিলাম, সেটা আছে খানিকটা। আর আর মাছের ঝাল করব, কারণ আমি আর আমার মেয়ে খাবো। আজকে আমার হাজবেন্ডের একটু মানে নিমন্ত্রণ আছে আর কি, তো সেখানে যাবে, তো আমি আর আমার মেয়েই রয়েছি, তো একটু দেরি করেই বসাবো। এখনও মাছটা গলেনি, কারণ আজকে আমি দেরি করে উঠেছি আর কাজকর্ম করতেও প্রচণ্ড লেট হয়ে গেছে, এখনও প্রচুর কাজ। চলো ফটাফট করে কাজ সেরে ফেলে স্নান টান করে কী কী রান্না করছি সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করব, ঠিক আছে? কী অবস্থা হয়েছে, ঘেমে টেমে একাকার অবস্থা দেখছো তো। এখন মোটামুটি ঘর দুয়ের সব কাজকর্ম কমপ্লিট, আর কয়েকটা বাসন মেজেছি, কয়েকটা আছে। তো যাই হোক, এই পিছন দিকটা আবার আমাকে ধুতে হলো, পিছন দিকটা আবার ধুতে হলো, কারণ প্রচুর নোংরা ওপর থেকে পড়েছিল, যেহেতু ছাদ ফাঁদ পরিষ্কার করলো না, তো এই মাত্র ধুলাম সব। দেখো পুরো তো সুন্দর করে ধুয়ে দিয়েছি। তো এদিকটা ধোয়া ধুই করলাম, বেসিন পরিষ্কার করলাম, সব কিছুই হয়ে গেছে, এবার শুধু স্নান করাটা বাকি। এদিকে রান্না চলছে, আর মাছ ভেজে রেখেছি, আর এখানে আদা আর রসুন পেঁয়াজ আর রসুনটা বাটা দেওয়া হয়ে গেছে। কষাচ্ছি, কষিয়ে এবার আমি জল দিয়ে দেবো। দেখছো কষানো মোটামুটি কমপ্লিট। দেখো এখানে আরবাস রান্না হয়ে গেছে, তো গায়ে মাথা মাথা করে আরবাসটা করেছি, আর এখানে সব নিয়ে বসে গেছি খেতে। ফটাফট করে খেয়ে ফেলবো, খাওয়া হয়ে গেলে হয়ে যাবে মোটামুটি আমাদের। তাহলে চলো এবার তোমাদের সঙ্গে কিছু শেয়ার করি। দেখো এগুলো আমার অনলাইনে এসেছে, ওগুলো অর্ডার দিয়েছিলাম, তো এরকম করে সাজিয়েছি ফুলগুলো দিয়ে। এগুলো ড্রাই রোজ, আর মাঝখানে একটা এটাকে কি বলে জানি না, সর্ষে ফুলের মতো, তো সেটাকে বসে বসে ভাবলাম না একটু ভালো করে সাজাই, তো সেটার জন্যই বসে পড়েছি বিছনাতে নিয়ে এসে, আর টবগুলোর মধ্যে সুন্দর করে সাজাচ্ছি, সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো কোথায় রাখছি সেটাও দেখাবো। তো এইভাবে রেখে সুন্দর করে সাজিয়ে রাখছি, সাজিয়ে রেখে একটা স্ট্যান্ড মতন আছে, স্ট্যান্ড করে এবার রেখে দেবো যেখানে রাখার। তো দেখো এক হাত দিয়ে ফোন ধরেছি, তো তাই পড়ে পড়ে যাচ্ছে বারবার করে, এইবার দেখো সাজিয়েছি কি সুন্দর। তো এভাবে এটাকে রাখবো, চলো দেখাই কোথায় রাখছি। এই দেখো এখানে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য, কত সুন্দর লাগছে। এবার চলো আমি যে নতুন আলমারিটা কিনেছি তার উপরে এটা রাখবো। এই দেখো কি সুন্দর দেখতে লাগছে, তো আলমারির উপরে এখানে রেখেছি। তো দেখো অবশ্যই ভালো লাগলো, অবশ্যই বলো কেমন লাগছে সেটা বলো। তো এটাই ছিল আজকের, তো চলো টাটা, বাই বাই, লাভ ইউ অল।